মায়ের রূপ কিন্তু আমাদের প্রত্যেকের মনেই আলাদা আলাদা। কখনো বা দশভুজা, কখনো বা আমাদের মুখে খাবার তুলে দেওয়া দু হাতের মা। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রতিমার প্রস্তুতি কিন্তু চলছে, মানে আমরা আমাদের নিজে হাতে মাকে গড়ে তুলছি আমাদের মতন করে। আমরা এই মুহূর্তে এসেছি কাশিম বাজার বারোয়ারিতলা সার্বজনীন দুর্গোৎসবের সামনে, আর আমরা দেখছি এখানে মূর্তি, মানে মায়ের প্রতিমা কিন্তু এখনো তৈরি হচ্ছে, একদম শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আমরা কাশিম বাজার বারোয়ারিতলা সর্বজনীন দুর্গোৎসব কমিটির মূর্তি, মানে আমাদের মায়ের প্রতিমা তৈরিটা দেখে এলাম। এবার এই পুজোর সম্বন্ধে বেশ কিছু তথ্য, কীভাবে পুজোটা হচ্ছে জেনে নেব এখানকার সমস্ত সদস্যদের কাছ থেকে। দাদা, আপনার নাম? আমার নাম সুদীপ চ্যাটার্জি, কাশিম বাজার বারোয়ারিতলা দুর্গা পুজো কমিটির সম্পাদক। আচ্ছা আচ্ছা, আপনাদের এই পুজোটা কত বছর? এটা 59তম বছর। 59তম বর্ষ, মানে বেশ প্রাচীন পুজো। আচ্ছা, আপনাদের এই পুজোটার কোনো থিম বা কিছু আছে কি? থিম তো আছে, আমরা থিমের পুজোই করি। গত বছরও আমরা থিমের পুজো করেছিলাম, হারিয়ে যাওয়া শিল্পকে তুলে নিয়ে এসে। আমরা গত বছর এখানকার সারা মুর্শিদাবাদ জেলার মানুষের কাছে খুব সুনাম অর্জন করেছিলাম এবং পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া পুরস্কারে সার্বিকভাবে প্রথম স্থান অধিকার করেছিলাম সারা মুর্শিদাবাদ জেলায়। এটা আমাদের কাছে, কাশিম ভাইয়ের বাসীর কাছে খুব গর্বের। তো এবারও আমরা এরকম একটা থিমের ইয়েতে গেছি। এটা দক্ষিণ ভারতের মাদুরাইয়ে অবস্থিত যে মীনাক্ষী মন্দির, সেই মীনাক্ষী মন্দিরের আদলে এবার আমাদের মণ্ডপ সজ্জা তৈরি হচ্ছে। আচ্ছা, আপনাদের পুজো প্রস্তুতি কীভাবে এগোচ্ছে, মানে পুজোর চারটে দিন কীভাবে কী করবেন? পুজোর চারটে দিন আমাদের মূলত প্রতি বছর আমরা পঞ্চমীর দিন থেকে আমরা এখানে অনুষ্ঠান আমাদের শুরু হয়, আমাদের ইনোগ্রেট অনুষ্ঠান হয়, আমাদের বরণের সাংসদ তিনি অতিথি করেন আমাদের পুজো মহাশয়। সেই দিন থেকে আমাদের এখানে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, পাঁচ দিন ব্যাপী আমাদের নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বাচ্চাদের খেলাধুলা, আঁকা লেখা, তাদের আবৃত্তি, নৃত্য, গান এবং বহিরাগত শিল্পীর সমন্বয়ে আমরা বিভিন্ন রকম অনুষ্ঠানে গেছি। আচ্ছা, আমরা আর আপনি এই যে পুজোর চারটে দিন, আমরা তো শুনলাম এখানে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, তো পুজোর চারটে দিন পুজোর যে ভোগ রান্না হয়, যে আনন্দ ফুর্তি হয়, সেটা সম্বন্ধে আমাদের সকলকে আনন্দ দেওয়ার জন্য, এই এলাকার মানুষকে আনন্দ দেওয়ার জন্য, আর টিমের ভাবনাটা থাকে, টিমের ভাবনাটা থাকে যাতে বাইরের যে মন্দির সেটাকে আমরা তুলে নিয়ে আসি, সেই মন্দির থেকে এই মানুষের যারা ওই জায়গায় পৌঁছতে পারে না তাদেরকে আমরা এই মন্দিরটা দেখাই। আচ্ছা, তার মধ্যে আমরা প্রত্যেকটা দিন যে অনুষ্ঠান করতে তার আগে আমরা এবার বৃক্ষরোপণ দিয়ে আমরা শুরু করবো। আমরা বৃক্ষরোপণ এবং সেই সঙ্গে চারা বিতরণ, হ্যাঁ, গাছের চারা বিতরণ করবো, এসব আমাদের অনুষ্ঠান আমাদের ইয়ের মধ্যে আছে। আর সব কিছু ধরুন এখন থিমের উপরে চিন্তা ভাবনাই, আমরা একটা ছোট্ট এলাকার মধ্যে থাকি, কাশিম বাজার অনেকটা পিছিয়ে পড়া এলাকার মধ্যে পড়ে, অর্থনৈতিক দিক থেকে এবং সামাজিক বিভিন্ন দিক থেকে আমরা খুশি, তবুও আমরা আমাদের এই কিছু লোকজন নিয়ে আমরা শিক্ষিতের সঙ্গে গতবার আমরা বিশ্ব বাংলা তথ্য সংস্কৃতি দপ্তরের কাছ থেকে আমরা আদায় করে নিয়েছিলাম মুর্শিদাবাদ জেলায় আমরা সেরা পুজোর সম্মান লাভ করেছিলাম। এবারও আমরা চেষ্টা করছি ওই ইয়েতে উদ্বুদ্ধ হয়ে আমরা আবারও চেষ্টা করছি যাতে মুর্শিদাবাদ জেলায় আমাদের কোনো স্থান হয়। আমরা চাইছি আমাদের থিম যেমন মাদুরাইয়ের মীনাক্ষী মন্দির, সেই থিমের আদলেই আমাদের প্রতিমা এবং লাইট বা অন্যান্য যেসব সব থাকবে পরিবেশ সবই আমরা সুন্দরভাবে পরিবেশন করব, সকলকে আমরা আনন্দ দেবো, বহু মানুষের সমাগম হবে, আমরা এই মানুষ এখানে আসুক, তারা আনন্দ পাক, তারা তৃপ্ত হোক, এই আমাদের এই মিলন মেলার সৃষ্টি করে আমরা এগিয়ে যাবো।
এবং আমরা অষ্টমীর দিন এমনি সকল সর্বসাধারণের জন্যে আমরা ভোগ বিতরণ এবং সন্ধি পুজো এবং অষ্টমী ভোগে আমরা প্রসাদ বিতরণ করব সব মানুষের মধ্যে। এখানে যারা উপস্থিত হবেন তাদের সকলকে আমরা প্রসাদ করব এবং সন্ধ্যার সময় সবাইকে বসে খাওয়ানো টাওয়ানো হবে। হ্যাঁ, যতটা যতজন মানুষকে আমরা দিতে পারি আমরা তাতেই তৃপ্ত। তখনকার পুজো আর এখনকার পুজোর মধ্যে মানে এই এই জায়গার কোনো কি পার্থক্য আছে? এখন তো পুজোর মধ্যে আন্তরিকতা নাই বা ওই শ্রদ্ধা ভক্তি হারিয়ে গেছে। এখন মানুষ একটা আলাদা জগতে চলছে, আর আগের মানুষ যখন আমরা পুজো করেছি তখন আমরা যথাসাধ্য চেষ্টা করছি গাছের পাতা দিয়েছে, গেট সাজিয়ে চালা করে তার মধ্যেই পুজো করেছি, কোনো ওর মধ্যে কোনো ইয়ে ছিল না, আড়ম্বর ছিল না। তাছাড়া আমাদের মধ্যে কোনো আন্তরিকতার কোনো অভাব ছিল না, আমরা সকলে উদ্বুদ্ধ হতাম এবং সকলে এগিয়ে যেতাম পুজোর জন্য। এখন আমরা এগোই, আমরা পুজো করি, কিন্তু সকলে সকলে নিজের নিজের স্বার্থ, নিজের ব্যক্তি স্বার্থের জন্য তারা এগিয়ে যায়। আমরা চাই না সকলে এক জায়গায় আসুক, আনন্দ পাক, সকলের আনন্দ দেওয়ার জন্য। এখানে দেখছি কিছু কিছু জায়গায় ব্যবসা আরম্ভ হয়েছে, ওই টিকিট মানে না করে গেস্ট কার্ড করে পয়সা নেওয়া হচ্ছে। হ্যাঁ, 5 দিন 10 দিন করে ঠাকুর রেখে দেওয়া হচ্ছে, গেস্ট কার্ড করে পয়সা হচ্ছে। ঠাকুর আমি দেখানোর জন্য, প্রতিমা দর্শনের জন্য, প্যান্ডেল দর্শনের জন্য আমি করেছি, মানুষকে আমি আবার কষ্ট দেব, লাইন দাঁড়িয়ে দেখবে, তাছাড়াও পয়সা নেই। এই যে মানসিকতা, ব্যবসায়িক মানসিকতা, এটা আমাদের কষ্ট। আমরা চাই না যে আমাদের এই রকম ভাবে আমরা এগিয়ে। আচ্ছা, আপনাদের এখানকার ইয়াং জেনারেশন যারা আছে তাদের এই পুজোটা নিয়ে মানে কেমন কি প্রস্তুতি চলছে, কেমন কি আনন্দ ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা করে থাকে? আমাদের এখানকার ইয়াং জেনারেশন প্রচুর ছেলেপিলে, তাদের আনন্দের সীমাহীন আনন্দ তারা করে, কিন্তু তারা কর্মে এতটাই ব্যস্ত থাকে, দুর্গা পুজোর ব্যাপারে তাদের কোনো রকম কোনো হেলদোল থাকে না, তারা কোনো শ্রম এখানে দেয় না। এটাই আমাদের কাছে 70 মানুষ এখনো যা শ্রম দেয় এই এলাকার সকলের কাছে একটা দৃষ্টান্ত। আমারও প্রায় 55 এজ হচ্ছে, কিন্তু এটাই এই শুধু আমার এখানকার বলে না, সার্বিক আমার মনে হয় এই আজকালকার ইয়াং জেনারেশনের একটা উদ্দেশ্য হচ্ছে আমরা এনজয় করব, আনন্দ করব, ফুর্তি করব, সব কিছু করব, কিন্তু কাজ করব। যাই হোক, আমি কাশিমবাজার এলাকার সমস্ত ইয়াং ছেলেমেয়েদের বলছি, এটা কিন্তু আমাদের জন্য ভীষণ যন্ত্রণাদায়ক। হ্যাঁ, যে এসে শুনছি যে আমরা নাকি পুজোতে একদমই ঠিকঠাকভাবে অংশগ্রহণ করি না, এটা কিন্তু আমাদের এবার থেকে করতে হবে। এই সমস্ত আর্গুমেন্ট কিন্তু আর আমরা শুনবো না। সঙ্গে থাকুন, আমি ভৈরবী চক্রবর্তী, ক্যামেরায় মৃন্ময়ের সাথে জিও বাংলা।